যত যাই হোক না কেন, কৃষ্ণকলি যেন অপ্রতিরোধ্য। টানা 22 সপ্তাহ শীর্ষে থাকার পরে কিছু সপ্তাহ দ্বিতীয় স্থানে ছিল বটে, এই ধারাবাহিক কিন্তু সেটা সাময়িক ছিল। করোনাময়ী রানী রাসমণিকে হারিয়ে আবারও 15+ আরবান টিআরপি তালিকার শীর্ষস্থানে রয়েছে কৃষ্ণকলি। এবং শুধু তাই নয়, গত সপ্তাহের 12.3 তুলনায় 10.1 রেটিং বেড়েছে, অর্থাৎ এই সপ্তাহের রেটিং 13.4। এই সপ্তাহে সেরা 5 তালিকায় কিন্তু আবারও ফিরে এসেছে পুরনো ফেভারিটরা। দ্বিতীয় স্থানে রয়েছে করুণাময়ী রানী রাসমণি 10.7 এবং তৃতীয় স্থানে রয়েছে জয়বাবা লোকনাথ 9.7। সেরা 5 থেকে এই সপ্তাহে বাদ গিয়েছে নেতাজি, রেটিংও কমেছে বেশ খানিকটা। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বকুল কথা 9.0 এবং দেবী চৌধুরানী 8.3। এই সপ্তাহে নেতাজি নেমে গিয়েছে 9ম স্থানে এবং রেটিংও নেমে গিয়েছে 7-এর ঘরে। নতুন ধারাবাহিক গড়িয়া যেখানে গুড্ডু সেখানে এবং আমি সিরাজের বেগম খুব একটা ভালো ফল করেননি আপাতত। আগামী সপ্তাহ থেকে পাওয়া যাবে স্টার জলসার নতুন ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ এর রেটিং। এই সপ্তাহের সেরা বাকি ধারাবাহিকগুলির রেটিং: ষষ্ঠ নকশিকথা 8.0, সপ্তম জয়ী 7.5, অষ্টম ফাগুনবৌ 7.4, নবম নেতাজি 7.2, দশম রানু পেলো লটারি 7.0। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।